हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। आज 14 सेप्टेम्बर कारेंट अफेयार्स नतून क्लासे तुम्हारे स्वागत। 10 गुरुत्वपूर्ण कारेंट अफेयार्स प्रश्न साथ ही एक्सट्रा डेटा प्रोवाइड करब। क्लासटा प्रथम थेके शेष पर्यन्त देखो। ओके, ताहले चलो शुरू करछि आजकेर क्लास। आजकेर क्लासे प्रथम प्रश्न, एशिया कप 2022 ट्रफी जितल कोन देश? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশনে শ্রীলঙ্কা জিতেছে, পাকিস্তানকে 23 রানে পরাজিত করে এই ট্রফি জিতেছে শ্রীলঙ্কা। এইবার নিয়ে মোট 6 এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা। এই কাপ হোস্ট করেছে শ্রীলঙ্কা এবং অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দুই নম্বর প্রশ্ন, পাঞ্জাবে গগন স্ট্রাইক নামে যৌথ অনুশীলন অনুষ্ঠিত করল কোন দুই প্রতিরক্ষা বাহিনী? এই প্রশ্নের উত্তর হচ্ছে ইন্ডিয়ান আর্মি ও এয়ারফোর্স, অপশন এ। সেনাবাহিনীর খড়গা কর্পস এবং বায়ুসেনা পাঞ্জাবে যৌথ মহড়া গগন স্ট্রাইক পরিচালনা করেছে। তিন নম্বর প্রশ্ন, কোন রাজ্যের কিভিথু মিলিটারি স্টেশন ও রোডের নাম রাখা হলো ভারতের প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের নামে? কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ, অপশন বি। অরুণাচল প্রদেশ সম্পর্কে জানব, রাজধানী ইটানগর, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, রাজ্যপাল বিডি মিশ্র, ন্যাশনাল পার্ক নামধাপার ন্যাশনাল পার্ক ফেস্টিভ্যাল, পক্কে পাঘা হর্নবিল ফেস্টিভ্যাল আর পক্কে টাইগার রিজার্ভ অরুণাচল প্রদেশে অবস্থিত। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। সঞ্জয় দত্তকে অরুণাচল প্রদেশ সরকার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে স্বাক্ষর করেছে। অরুণাচল প্রদেশে 51 ফুট লম্বা ব্রোঞ্জের ভগবান পরশুরামের স্ট্যাচু তৈরি করা হয়েছে। তৃতীয় বিমানবন্দরটির নাম হচ্ছে ডোনি পোলো বিমানবন্দর আর মেডিসিন ফ্রম দ্য স্কাই নামে ড্রোন পরিষেবা প্রজেক্ট লঞ্চ করেছে অরুণাচল প্রদেশ। চার নম্বর প্রশ্ন, সম্প্রতি ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী অ্যারন জেমস ফিঞ্চ কোন দেশের ক্রিকেটার? তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার, অপশন সি। তিনি 145টি ওয়ানডেতে অস্ট্রেলিয়া প্রতিনিধিত্ব করেছেন। পাঁচ নম্বর প্রশ্ন, ইউএস ওপেন 2022 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? জিতেছেন কার্লোস আলকারাজ, অপশন ডি। তিনি স্পেনের টেনিস খেলোয়াড়। ছয় নম্বর প্রশ্ন, ইউএস ওপেন 2022 এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন ইগা সোয়েটেক, তিনি কোন দেশের নাগরিক? তিনি পোল্যান্ডের নাগরিক, অপশন এ। সাত নম্বর প্রশ্ন, 2022 ইটালিয়ান F1 গ্র্যান্ড প্রিক্স শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? ম্যাক্স ভার্স্টেপেন, অপশন ডি। তিনি বেলজিয়ান ডাচ রেসিং কার ড্রাইভার। আট নম্বর প্রশ্ন, 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন তৈরির জন্য প্রথম পেটেন্ট পেল কোন কোম্পানি? অপশন সি, অগ্নিকুল কসমস। অগ্নিকুল কসমসের হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই, প্রতিষ্ঠা সাল 2017। নয় নম্বর প্রশ্ন, দুর্লভ রোগের চিকিৎসার জন্য SC এবং ST সম্প্রদায়কে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য? এই ঘোষণা করেছে কর্ণাটক রাজ্য, অপশানে। কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের অন্তর্ভুক্ত নেই এমন রোগগুলির জন্য রাজ্য সরকার আর্থিক সহায়তা প্রদান করবে। সরকার এই নতুন প্রকল্পের জন্য 23.18 কোটি টাকা বরাদ্দ করেছে। কর্ণাটক সম্পর্কে জানব, রাজধানী ব্যাঙ্গালোর, মুখ্যমন্ত্রী বসবরাজ বোমাই, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, জাতীয় উদ্যান আনসি, বন্দিপুর, বেনারঘাটা, কুদ্রেমুখ, রাজীব গান্ধী জাতীয় উদ্যান। প্রচলিত নৃত্য হচ্ছে ইয়কসগানা, সুগ্গি, করগা, লাম্বি, কুনিথা। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। ভারতের প্রথম ব্রেন হেলথ ক্লিনিক শুরু হয়েছে কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে। গ্রামীণ যুব সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য স্বামী বিবেকানন্দ যুব শক্তি স্কিম লঞ্চ করেছে। গরু দত্তক নেওয়ার জন্য 100 কোটি দত্ত যোজনা লঞ্চ করেছে। কর্ণাটকে ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস তৈরি হয়েছে। শেষ প্রশ্ন, 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাসটা পেয়ে যাবে। ওকে, চলো 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগকে একত্রিত করতে চলেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি,
আসাম রাজ্য সরকার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগকে একত্রিত করতে চলেছে। আসামের রাজধানী হচ্ছে দিসপুর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল জগদীশ মুখী প্রতিষ্ঠা দিবস 2 ডিসেম্বর। উৎসবগুলো হলো রঙ্গলি বিহু, বোহাগ বিহু, বাইখো। ন্যাশনাল পার্ক হচ্ছে কাজিরাঙা মানস ন্যাশনাল পার্ক। প্রচলিত নৃত্য হচ্ছে বিহু, অঙ্কিয়া নাট, নাটপূজা, কঙ্গালি, তাবাল চঙ্গলি, বাগুরুম্বা। আসামের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। মিশন ভূমিপুত্র লঞ্চ করেছে আসাম রাজ্য সরকার। আসাম রাজ্যের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন পবন কুমার বোরঠাকুর। হিমন্ত বিশ্ব শর্মা 1000টি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার লঞ্চ করলেন। অর্থনৈতিকভাবে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত ক্ষমতায়ন করার জন্য বিদ্যা রথ স্কুল অন হুইলস প্রকল্প চালু হয়েছে আসামে। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের 10টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর সঠিক উত্তরদাতার নাম। 13ই সেপ্টেম্বর হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, বেস্ট ডেস্টিনেশন ফর কালচার বিভাগে ইন্টারন্যাশনাল ট্র্যাভেল অ্যাওয়ার্ড 2023 জিতল কোন রাজ্য? পশ্চিমবঙ্গ। 2 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি বৃষ্টির জল সংগ্রহের উদ্দেশ্যে ছাতা স্কিম চালু করেছে? এই স্কিম চালু করেছে উড়িষ্যা রাজ্য সরকার। 3 নম্বর প্রশ্ন, সর্বশেষে নীরাজ চোপড়া কোন চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় হলেন? ডায়মন্ড লিগ চ্যাম্পিয়নশিপ। এই 3টে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা যারা সঠিক উত্তর করেছো, তোমরা তোমাদের নামগুলো একবার দেখে নাও। এবার দেখে নাও কোশ্চেন অব দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি কোন এয়ারলাইন কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন পিটার এলবার্স? সেকেন্ড কোশ্চেন, জাতিসংঘের মানব অধিকারের পরবর্তী প্রধান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্ড থার্ড কোশ্চেন, সম্প্রতি ডাবর রেড পেস্ট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 13ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, মিস আর্থ ইন্ডিয়া 2022 শিরোপা জিতলেন কে? এই শিরোপা জিতেছেন বংশিকা পারমার, অপশন ডি। 2 নম্বর, ভারতের প্রাক্তন নেভি চিফ সুনীল লানবাকে মেরিটোরিয়াস সার্ভিস মেডেল দিয়ে সম্মানিত করল কোন দেশ? সিঙ্গাপুর, অপশন বি। 3 নম্বর প্রশ্ন, ফরেন মেটেল নৃপেন্দর রাও অ্যান্ড দ্য পেনার স্টোরি শিরোনামে বই লিখলেন কে? বইটি লিখেছেন পবন সি লাল, অপশন সি। 4 নম্বর, সম্প্রতি কোন দেশে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন গার্ভেস এনডি রাকু বুকা? অপশন ডি, বুরুন্ডির প্রধানমন্ত্রী। 5 নম্বর প্রশ্ন, ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স তৈরি করা হবে কোন রাজ্যে? তৈরি করা হবে গুজরাট রাজ্যে, অপশন এ। 6 নম্বর প্রশ্ন, প্রথমবার রঞ্জি ট্রফি 2022 হোস্ট করবে কোন রাজ্য? এটা হোস্ট করবে সিকিম রাজ্য, অপশন বি। 7 নম্বর প্রশ্ন, 2022 লোকনায়ক ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার পেলেন তানি কেল্লা ভারানি, তিনি মূলত কোন ভাষার লেখক? তিনি তেলেগু ভাষার লেখক, অপশন সি। 8 নম্বর প্রশ্ন, 2022 সালে ভারতীয় স্টুডেন্টসদের জন্য সবথেকে বেশি ভিসা প্রদান করেছে কোন দেশ? সবথেকে বেশি ভিসা প্রদান করেছে আমেরিকা, অপশন ডি, 82,000 ভিসা। 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত বিরজু শাহ কে ছিলেন? তিনি একজন বক্সার ছিলেন, অপশন এ। শেষ প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি পাকিস্তানের জন্য $450 মিলিয়ন প্যাকেজ ঘোষণা করলো কোন দেশ? প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা, অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে, গ্রহণযোগ্য বলে মনে হলে লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরে ক্লাসে। ভালো থেকো, বাই।